বাংলাদেশ থেকে নির্মাণ শ্রমিক নেবার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে স্কটল্যান্ড। এছাড়াও স্কটল্যান্ড বাংলাদেশের কৃষি খাতেও বিনিয়োগ করতে আগ্রহী বলে জানিয়েছে স্কটল্যান্ডের বিভিন্ন রাজনৈতিক দলের পার্লামেন্টারি গ্রুপ। সোমবার পার্লামেন্টারি গ্রুপের 6 সদস্য একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে। সোমবার গণভবনে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে তারা এ আগ্রহের কথা জানান। বিস্তারিত দেখুন রিপোর্টে। স্কটল্যান্ডের বিভিন্ন রাজনৈতিক দলের পার্লামেন্টারি গ্রুপের 6 সদস্যের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। সোমবার গণভবনে সাক্ষাৎ করেন তারা। এ সময় বাংলাদেশ থেকে নির্মাণ শ্রমিক নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন সিপিজির প্রতিনিধি দলটি। প্রধানমন্ত্রীর প্রেস সচিব এহসানুল করিম এক সংবাদ সম্মেলনে জানান, স্কটল্যান্ড সংসদের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এমপি ফয়সাল চৌধুরী প্রধানমন্ত্রীর সঙ্গে এই বৈঠকে প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন। স্কটল্যান্ড বাংলাদেশে কৃষি খাতে বিনিয়োগ করতে আগ্রহী। প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন মাইলস ব্রিগস, ইভলিন টুইড, জুনেদ হোসেন চৌধুরী, ফারহান মাসুদ খান ও মোহাম্মদ লুৎফুর রহমান। স্কটিশ সংসদ সদস্যরা বলেন, ভাষাগত অদক্ষতা বাংলাদেশ থেকে নির্মাণ শ্রমিক নেওয়ার ক্ষেত্রে প্রধান বাধা। এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী জানান, তার সরকার কর্মীদের দক্ষতা বৃদ্ধির জন্য ভাষা শেখানো সহ বৃত্তিমূলক ও কম্পিউটার প্রশিক্ষণ প্রদানের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। প্রতিনিধি দল গত 15 বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের উচ্ছ্বসিত প্রশংসা করেন। দলটির সদস্যরা বলেন, বাংলাদেশি প্রবাসীরা স্কটল্যান্ডের মূলধারার রাজনীতিতে জড়িত এবং বর্তমানে প্রায় 200 বাংলাদেশি দেশটির কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোহাম্মদ তোফাজুল হোসেন মিয়া এ সময় উপস্থিত ছিলেন বলে জানা গেছে। ডেস্ক রিপোর্ট, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।